ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন প্রকল্পের আওতাধীন লিজ এবং সেটেলমেন্ট ব্যবস্থাপনা পদ্ধতির সফটওয়্যার সৃজন বিষয়ক এক বৈঠক আজ রাজধানীর ভূমি অফিসে অনুষ্ঠিত হয়েছে। প্রকল্প পরিচালক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সবুর মণ্ডল সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভূমি উপদেষ্টা বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলোকে শর্ত অনুযায়ী সঠিকভাবে কাজ করতে হবে, চুক্তির ব্যাপারে কোনো আপোষ গ্রহণযোগ্য নয়।